মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। ইসলাম থাকবে, ইসলামের পরিবর্তে অন্য কিছু চলবে, ইসলাম ওইটা কখনো মেনে নেই না। আর সত্য কথা বলতেই হবে, যদিও জীবন চলে যায়। মিথ্যা বলা যায় আছে না নেই? নাই কেন আছে? মুসলমানের বিবাদ মিটাতে আমার তো মনে হয় যতটুকু আমি চিন্তা ভাবনা করে দেখি, এই তিন জায়গায় আমরা মিথ্যা বলি না, আর মুসলমানের বিবাদ মিটানো দূরের কথা, ফাঁক করার চিন্তায় আছে। তিনি বললেন, মিথ্যা বলে আমাদের বাংলাদেশে হাদিসটা আছে, মিথ্যা কথা বলে জান বাঁচানো ফরজ। এটা বানানো হাদিস। তাহলে মিথ্যা কথা বলে জান বাঁচানো ফরজ, এটা হাদিস না। তিনি বললেন, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। যুদ্ধ শুরু হয়ে গেল, তার কল্লাটাকে মাথা থেকে আলাদা করে ঘোড়া দিয়ে তার পোড়া শরীর থেকে রক্ত গোস্ত চর্বি চামড়া সব ছিন্ন ভিন্ন করে ফেলেছে। নবীজির নাতি নবীজি যে ঠোঁটে নিজে চুমা দিয়েছে, যে মাথাটা বুকের উপরে নিয়ে আদর করেছে, ওই মাথাটা ফুটবলের মতো টানতে টানতে দামেস্কের একেবারে অন্দর মহলে ইয়াজিদ যেখানে বসে আছে তার পায়ের কাছে নিয়ে ফেলেছে। এর নাম কারবালা। হুজুর, কারবালার কাহিনী বলেন একটু, কান্নাকাটি করি। ইসলাম এইভাবে টিকে ছিল, এখনো বাংলাদেশে ইসলাম ওইভাবেই টিকে আছে। আপনি তো টের পাচ্ছেন না? টের পাচ্ছে মাসুদ, টের পাচ্ছে দেলাওয়ার। আল্লাহর দরবারে তিনি কবুল হয়েছেন, শাহাদাতের মর্যাদা পেয়েছেন, কারণ তার মুখে যেটা ছিল মনে ওইটা ছিল। আমরা অনেক ইমাম হোসাইনের অনুসারী দাবি করছি, মুখে যেটা বলি মনে ওইটা নেই। আমি হতে গিয়েছি 2016 সালে কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি নোয়াখালীর এক মুরব্বী কাবার গিলাফ ধরে অসর নয়নে কাঁদতেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে আর বাংলাদেশে ফেরত নিও না, আমি এই দেশেই মরবো। নবীর দেশ কাবা ঘর এই দেশে, আমাকে এখানে মরণ দাও, আমি আর যাবো না। দোয়া করার পরে হোটেলে ফিরে আসলাম, দেখি বিশাল ঝড়। ডাক দিয়ে বললাম, মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে। মুখে যেটা ছিল মনে ওইটা ছিল, এই কথা বলা লাগবে? আর ডোসাই ডোসাই করে পাগল হচ্ছে, হাতানের মতো বিষ খাও দেখি কেমন পাগল তুমি। আর মুখে যেটা মনে ওইটা নেই। ইমাম হোসাইন কবুল হয়েছিল প্রথমে এই কারণে। আপনি ইমাম হোসাইনের জীবনী শুনে কান্নাকাটি করেন, কোন কারণে কাঁদেন বলেন তো? এই যে এই বগুড়াতে বিভিন্ন সময় টিকিট বিক্রি হয় লটারি, এক মাস দুই মাস পরে একদিন হয়তো চার মাথা পায় যে আট মাথায় সাত মাথায় রাফেল ড্র হয় না, হয় না? রাফেল ড্র যেদিন হবে সবাই ওই দিন যাবে, যার কাগজ মিলে যাবে তাকে কার গাড়ি দেবে, না দেবে না? কারণ মাইকে ঘোষণা দিচ্ছে 313, 313 যার তার কার গাড়ি বেঁধেছে, সবাই নাম্বার মিলাবে 313 কার। যে লোকটা 313 ও তো আনন্দে লাফাবে না কাঁদবে? ও বলছে কাঁদবে।
ও যে আনন্দে লাভ আছে ওকে কি কাঁদো কুতু দেওয়া লাগে? আর যে লোকটার 314 মেনে নাই ওকে কাঁদো কুতু দিলেও লাভ হবে? ইমাম হোসাইনের জীবনের সাথে আপনার জীবন যদি মেলে, এখন যে 8টা পয়েন্ট বলবো, যদি মেলে তাহলে আপনি তো লাফাবেন বা কাঁদবেন, আর যদি না মেলে আপনাকে তো কাঁদো কুতু দিলেও কাঁদার কথা না। মহরমের শিক্ষা হচ্ছে ইমাম হোসাইন যেটা দেখিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করাই লাগবে। এটা যদি কেউ না করে মহরম আসবে যাবে আপনার কোনো লাভ হবে না। মহরম এসেছিল চলেও যাচ্ছে দিনের পরে দিন, আজকে থেকে আপনি দল মত নির্বিশেষে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে অন্যায় যেই করুক না কেন আমি প্রতিবাদ করবই। এটাই মহরমের শিক্ষা। রাজি আছেন কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলে দিকে, অনুসরণ করা কখনোই যাবে না। এমনে থাকবে, আজ তো আমরা অনেকেই পাল্লা দিয়ে অনুসরণ না আত্মীয়তা পর্যন্ত করছি। 3 নম্বরে এটা একটু কঠিন, 3 নম্বরটা আমি পরে বলবো, না বলে মাহফিল নষ্ট করবো, দাঁড়া আগে শেষ হোক। মুসলমান শির দেবে কিন্তু শির নত করবে না। ইমাম হোসাইন যেটা করেছিলেন কথা বলেন না কেন, সেই ওই দিন সাথীদেরকে বলেছিলেন, দেখো আজ যদি আমি বাহ্যিক দৃষ্টিতে এদের কথাগুলো মেনে নেই তাহলে হয়তো সর্ব চোখে দেখতে পারবে যে আমরা বেঁচে গেলাম, কিন্তু ইসলামের 12টা বাজবে। আমাদের পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে ওরা মনে করবে ইসলাম মনে হয় এইরকমই। ইসলাম কি এরকম? এই জন্য তার শির গেছে কিন্তু মাথা নত। 5 নম্বরে শিক্ষা, এই পৃথিবীতে বেশি বেশি শক্তি সারাটা জীবনই পরাজিত হয়, সারাটা জীবন বিজয় হয় নৈতিকতার। আরো আসতে বলে, বেশি শক্তি যারাই খাটিয়েছে তারা পরাজিত, তারা নিন্দিত। নৈতিকতা যারা দেখিয়েছে তারা নিন্দিত না, তারা নন্দিত এবং সফল। আমি যেটা বলতে চাচ্ছিলাম ওটা এবার আগেই বলে ফেলি, ইতিহাস কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে লেখা হয় না, ইতিহাস লেখা হয় অনেক পরে। আরো আসতে বলেন, বাহ্যিক দৃষ্টিতে ওই সময় যারা ওই সময় উপস্থিত ছিল তারা দেখেছিল ইমাম হোসাইন ব্যর্থ, ইয়াজিদ সফল, কিন্তু ইতিহাস যখন পরে লিখেছে যারা, ইতিহাস কিন্তু তা বলে না, ইতিহাস বলে ইমাম হোসাইন সফল, ইয়াজিদ বিফল। সুতরাং আজ যারা বেশি শক্তি খাটিয়েছে টিকে থাকতে চান যারা, ইতিহাস কিন্তু লেখা হবে পরে। ইতিহাস পরে যখন লেখা হবে আপনি আজ বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আপনি বিজয় হয়ে গেছেন আর অন্যরা পরাজিত, না এরাই হবে সফল এবং আপনি হবেন বিফল। কারবারের এই শিক্ষাটার কারণে আমরা উদ্বুদ্ধ, কারণ ইতিহাস লেখার সঙ্গে সঙ্গে হয় না, ইতিহাস লেখা হয় অনেকদিন পরে। কথা বলে না কেন, এখন যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কারবার ইতিহাস পড়বে প্রত্যেকে ইমাম হুসাইনের জন্য দোয়া করবে আর ইয়াজিদের নাম শুনলে গালি দেবে।